দর্শক আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টিভি আয়োজনে আজ আমাদের সম্মানিত অতিথি চিত্রনায়ক যুবরাজ খান স্যার এবং রিপোর্টার বাংলা টিভির উপদেষ্টা। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। তো কেমন আছেন স্যার? রোজা দিনের মাহের রমজানে আল্লাহ বর্ষা রোজাটা প্রত্যেকটা রেখেছেন। জি, এখন অবধি চলছে, এই যে ইফতার করছি। ধন্যবাদ। আচ্ছা স্যার, বর্তমান এখন আপনার নতুন মুভির কোনো কাজ চলতেছে? হ্যাঁ, আমি নতুন মুভির কাজ করছি, বাংলাদেশেও আছে কাজ, আবার দেশের বাইরেও আছে। বাংলাদেশেও চলছে আমাদের কার্যক্রম, আবার দেশের বাইরেও চলছে। দেশের বাইরে বলতে ইন্ডিয়াতে আর কি, ভারতে। ভারতে দেবকুমার দাস পরিচালিত শূন্য হৃদয়, এই ছবিটি শুটিং আছে সামনে। আবার আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, সেটি হচ্ছে রূপ আক্তার আহমেদ পরিচালিত এক ফোঁটা পানি। এই ছবিটি প্রায় শেষ পর্যায়ে, আর তিন চার দিন বা পাঁচ দিন শুটিং করলে ছবিটি শেষ হয়ে যাবে। এই ছবিটি এক ফোঁটা পানি। এই ছবিটির মিউজিক ডিরেক্টর হচ্ছে প্রশান্ত শাহ দাদা, ইনি আছেন প্রশান্ত কলকাতার। তো এই ছবিটি মানে মুক্তির আশা করছি অতি শীঘ্রই আর কি, কয়েক মাসের মধ্যে আসা যাবে আর কি মুক্তি নিয়েছিলে। আর বাংলাদেশে আবার FI মানিক ভাই, স্বনামধন্য ডিরেক্টর, ওনার সাথে আরেকটা প্রজেক্টের কাজ মানে পাইপলাইনে আছে। আরেকটা ছবির 71 ঘাতক নামে, ওটারও শুটিং একটা লট করেছি আর কি। যাই হোক, মানে একটু দেশের বাইরে একটু মানে ইয়েটা। আচ্ছা স্যার, পাশাপাশি আরেকটি কথা জানতে চাই, আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল প্লে করেছেন। জি, আসলে দর্শকের উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলটা ডিটেলস একটু বলতে। আসলে আমার যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের নাম হচ্ছে যুবরাজ ওয়ার্ল্ড ভিশন। যুবরাজ ওয়ার্ল্ড ভিশন। জি। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই একই নামে পাওয়া যাবে আপনাকে? জি, ফেসবুক পেজেও যুবরাজ ওয়ার্ল্ড ভিশন। এখানে কি কি কন্টেন্ট আপনি? যুবরাজ ওয়ার্ল্ড ভিশনের স্পেলিংটা আমি বলে দিচ্ছি, যে ইউ বলের মানে বি, আবার বলছি যে ইউ বি ও আর এ জেড স্পেস ডব্লিউ ও আর এল ডি ওয়ার্ল্ড ভিশন, বি আই এস এইচ আই ও এন ভিশন। এটা ইউটিউবে স্যার। আচ্ছা স্যার, রিপোর্টার বাংলা টিভি আমাদের যারা আছেন, আমাদের যারা দিন রাত পরিশ্রম করে রিপোর্টার বাংলা টিভি এতদূর নিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে এবং রিপোর্টার বাংলা টিভি যারা পরিচালনা করতেছে, একজন আপনিও পরিচালনা করতেছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ। আসলে রিপোর্টার্স বাংলা টিভি, এটি বাংলাদেশে একটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা কামিয়েছে। বলা যায়, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি চিন্তা করি বা দেখি, শীর্ষস্থানীয় যেই চ্যানেলগুলো আছে তন্মধ্যে অন্যতম। আর এটির সাথে যারা সম্পৃক্ত আছেন টেকনিক্যাল সাইড দিয়ে, এডিটিং, ডাবিং, লাইটিং, তারপরে প্রোগ্রামিং, তারপরে কম্পিউটার সেকশনে যারা আছেন, সার্বিক দিক মিলিয়ে নেটওয়ার্কিং সাইডে যারা আছেন, প্রমোটিং সাইডে যারা আছেন বা কাজ করে যাচ্ছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যে সকল সাংবাদিক ভাইরা আছেন যারা পথে প্রান্তরে জীবনে ঝুঁকি নিয়ে বিভিন্ন সংবাদ বা তথ্য উপাত্ত সংগ্রহ করছেন, ওনাদের জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, এবং ওনাদের জন্য দোয়া অলসো কামনা করছি। কারণ ওনারা যাতে সহি সালামতে ওনাদের কর্তব্য পালন করতে পারেন, সেজন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা করছি। আর রিপোর্টার বাংলা টিভি অলরেডি আমি যতটুকু জানি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এটি দেশের বাহিরেও
একটা ভালো অবস্থানে যাচ্ছে, আমি নিজে সেটা প্রত্যক্ষদর্শী। আমি আমাকে রিপোর্টার বাংলা টিভির স্বনামধন্য ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা মফিজুর রহমান সুহেল ভাই আমার সুহৃদ স্বজন দীর্ঘদিনের আর কি, যখন আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সম্পৃক্ত ছিলাম সেই সময় থেকেই অনেক বছরের হয়ে গেল। তো তারপর থেকেই ওনার একটা স্বপ্ন ছিল, ওনার একটা ইচ্ছে ছিল যে উনি একটি টেলিভিশন করবেন, এটা ওনার মনের মধ্যে লালিত স্বপ্ন ছিল, যার কারণে কিন্তু তখন থেকে ওনার ভিতরে আমি সেটা উপলব্ধি করতে পারতাম। একটা পর্যায়ে আপনার দেখতে পেলাম যে ইনশাল্লাহ উনি স্টার্ট করেছেন এবং একটা পর্যায়ে ডে বাই ডে ভালো পর্যায়ে চলে গেছে। ইদানিং তো আমি দেখছি অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় নিউজ, অনেক বড় বড় মানে মেসেজ বা ডকুমেন্টারি এগুলো রিপোর্টার্স টিভি কাজ করছে এগুলো নিয়ে। তো নিঃসন্দেহে এগুলো বিষয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাবজেক্টিভ বিষয়, যে কোনো চ্যানেল বা যে কোনো ইয়ে কিন্তু ইচ্ছে করলেই পারবে না, কারণ তাদের নির্ভরযোগ্য সাংবাদিক থাকতে হবে, তথ্য সরবরাহকারী থাকতে হবে। কারণ আমরা সাধারণত দেখি কি যে একটা চ্যানেল আর একটা চ্যানেলে খবরটা কপি করে, এই কপি বাবদ তারা একটা ফি দিয়ে দেয়। এই কপি করাটা কিন্তু হচ্ছে টেকনিক্যাল একটা সুবিধে, আর ফিল্ডে যে খবরটা সংগ্রহ করে নিয়ে আসা এটা হচ্ছে কঠিন ব্যাপার। কিন্তু কঠিন ব্যাপার হলেও এটা কিন্তু দৃঢ়তা অনেক মজবুত, যেটা রিপোর্টার বাংলা টিভি করে থাকে। আর রিপোর্টার বাংলা টিভি, আমি এর মাঝে একটা খবর আমি দেখেছি, ভারতীয় একটা নিউজ করেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, যে কি বলে এটাকে, যে গন্ডার ধাক্কা দিয়ে সাফারি উল্টিয়ে দিয়েছে। তো ওটা ওখানকার চ্যানেল থেকে মানে এখানকার চ্যানেলে ওখানে প্রকাশ হয়েছে, তিস্তা তোর্ষা পত্রিকা আবার এখানে রিপোর্টার বাংলা টিভি, এই যে একটা কম্বিনেশন বা সংযোজন, এটা তো আমি মনে করি রিপোর্টার বাংলা টিভির একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট তো আর সব টেলিভিশনে নেই। তো ইনশাল্লাহ রিপোর্টার বাংলা টিভি আল্লাহর রহমতে এটা ডে বাই ডে অনেক এগিয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। এগিয়ে তো এসছেই, তার মধ্যে তো করোনা ছিল, করোনা তো নিশ্চয়ই